एवरीवन एंड वेलकम टू द चैनल। केमन आछो तोमरा सबाई? आशा करछि तोमरा सबाई खूब भालो आछो आर आमराओ सबाई खूब भालो आछि। आर आजके देखो सकाल सकाल सब काज करा कमप्लीट हो गेछे, एमन कि रान्ना बान्ना सब किछु गुछिए स्नान सेरे एकेबारे तोमादेर सामने हाजिर हो गेछि। तो आज के सकाल सकाल रान्ना करे निएछि, स्नानो सेरे निएछि, तार कारण हच्छे आमि हाते आजके मेहंदी करब। तो मेहंदी कैन करब से तुम्हारे आगे भिडियोते बोले हमार कल के हे करवा चौथ, कल के हे सान्डे, तो कल के करवा चौथ। तो करवा चौथे हमें जेहेतु फार्ष्ट रखी, तो करवा चौथ मान हो सोला श्रृंगार और शगुन का मेहंदी हाथे तो लगाते ही, तो हाथे मेहंदी करब। तो जे दीदी हाथे मेहंदी करा से आगे एक बार एस घुरे गे, तो एसे देखे तक हमारे अनेकटाई क्ज बाकी। तो उन्नी एस ठीक भाभीजी बोले भाभीजी आप सब काज सेरे नी ना, आमी एसे पर आपके मेहंदी लागिए दिए जाब, ना होले आपनार अनेक काज बाकी आछे आर हाथे मेहंदी लागानोर पर ना होले दू तीन घंटा बसे थाकते हबे हाथ निये, कारण तारपरे ना होले आमाके दू तीन घंटा एटाके शोकाते दिते हबे आर मेहंदी लागानोर लागातेओ टाइम लागबे। तो समस्त सब काज सेरे ना बसले ना अनेकटाओ टाइम चले जाबे, आर मेये जेहेतु स्कूले गेछे ओ बाड़ी चले आसबे आर रान्ना बान्ना ना थाकले ओके कि खेते देबो, ओर जन्य समस्त सब किछु गुछिए स्नान सेरे फ्री हुए तई बसबो एखन। देखि कतक्षणे आसे, বলেছে 12:30টার মধ্যে চলে আসবে, যদি 12:30টার মধ্যে চলে আসে তাহলে তো ভালো। আর জানো তো অনেকদিন মুখে ফেস প্যাক লাগানো হয়নি, ভাবছিলাম মুখটাই ফেস প্যাক লাগাবো। তো জানি কতক্ষণে কি আসে, স্নান অবশ্য করা হয়ে গেছে। তো তোমাদের সাথে বলেছিলাম যে ওই ভাবিজিটা এসে আমাকে মেহেন্দি করে দেবে, তো দেখো মেহেন্দি করা কিন্তু হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে এসে গেছিল, তো আমি আর মুখে ফেস প্যাক আর লাগাইনি, সরাসরি মেহেন্দি করেছি। তো মেহেন্দির ডিজাইনটা হচ্ছে এই যে, দেখে কমেন্ট করে বলবে মেহেন্দির ডিজাইনটা কেমন হয়েছে। আমার তো এই হাতের থেকে এই হাতের ডিজাইনটা বেশি ভালো হয়েছে, ভালো লাগছে আমার কাছে। গুড ইভিনিং এভরিওয়ান, তো দেখতেই পাচ্ছ এখন একটুখানি রেডি হয়ে গেছি আর আমি আর যাচ্ছি একটুখানি মার্কেটে, কিছু কেনাকাটি করার আছে তার জন্য। আর হাতের মেহেন্দির কালারটা দেখেছো তো কি সুন্দর এসেছে। তো এখন একটুখানি কেনাকাটি করতে যাচ্ছি, কারণ কালকে যেহেতু করবা চৌথের পুজো, তো পুজোর জন্য কিছু কিছু জিনিস আনতে হবে, তো সেই জিনিসগুলো আনার জন্যই যাচ্ছি আর কি। তো চলো সবাই মিলে একসাথে মার্কেট থেকে ঘুরে আসি। তো মার্কেট থেকে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে মার্কেট থেকে আসার পরে, তোমাদের সাথে আর কোনোভাবে কোনো রকম কথা বলতে পারিনি। তো এখন টাইম অনেকটা হয়ে গেছে, এখন প্রায় 8টা বাজতে চললো। তো এখন আমি যাচ্ছিলাম কিচেনে রুটি বানানোর জন্য, তো ভাবলাম তার আগে একটুখানি তোমাদের সাথে গল্প করে নিই। তো মার্কেট থেকে কী কী জিনিস কিনে নিয়ে এসেছি সেগুলো তোমাদের পরে দেখাচ্ছি। তার আগে বলে নিই যে তোমাদের সাথে বলেছিলাম যে মার্কেটে গিয়েও তোমাদের কাছে কিছু শেয়ার করব, দেখাবো মার্কেটটা কেমন সাজিয়েছে। এখন করবা চৌথ থেকে দিওয়ালি পর্যন্ত একদম বাজার পুরো সাজানো থাকবে এখানে, কিন্তু কোনো ভিডিও করতে পারিনি কারণ এখন যেহেতু করবা চৌথের বাজার, তো এতটাই ভিড়, সমস্ত সব মেয়েরা বউরা আসছে এসে জিনিসপত্র কেনাকাটি করছে, তো এতটা ভিড় ছিল। আর ওই ভিড়ের মধ্যে না হঠাৎ করে ক্যামেরাটা অন করে তোমাদের সাথে কথা বলতে লজ্জা করবে বলে আমি আর ভিডিও করিনি। তো সে যাই হোক, তো তোমাদের সাথে পরে শেয়ার করছি কী কী কিনে এনেছি না এনেছি। তার আগে চলো কিচেনে যাই, রুটিটা করব। আর ওইদিকে দেখতে পাচ্ছ পাপড়ি ওখানে বসে পড়াশোনা করছে, ওই যে দেখতে পাচ্ছ, তো ওখানে আর গেলাম না, ওর অনেক কিছুই হোম টাস্ক দিয়েছে স্কুল থেকে, তো সেগুলোও করে নিচ্ছে। আর আমি এখানে দেখিয়ে দিই, এখানে দেখো আটাও মেখে রেখে দিয়েছি, এমনকি লেচিটাও বানিয়ে রেখে দিয়েছি, আর ওদিকে তাওয়াও বসিয়ে দিয়েছি, মানে মোটামুটি সব কিছুই গুছিয়ে নিয়েছিলাম। আর মার্কেট থেকে বাইরে এসে জানো তো অনেক কাজ ছিল, যেমন
হাজবেন্ডের অনেক দিনের জামা কাপড় রাখা ছিল, সে সমস্ত সব কিছু ফোল্ড করলাম, আয়রন করার ছিল কিছু, সেগুলো আয়রন ফায়রন করে, মানে কালকে যেহেতু অনেক কাজ আমি করতে পারবো না, কারণ কি বলতো সারাদিন উপোস থাকতে হবে আর তার উপরে নির্জলা উপোস, তো অনেক কাজ করতে গেলে আমার কষ্ট হবে, জল তেষ্টা পাবে বলে আজকে চেষ্টা করছি যতটা সম্ভব কাজ কমিয়ে রাখার, কালকের জন্য সেরকম কিছু করার মানে রাখবো না যাতে আমার কালকে কোনো কষ্ট না হয়। তো এই আর কি, এই সমস্তই চলছে এখনও পর্যন্ত, দেখা যাক। তোমাদের সাথে আজকে কি বলবো, আজকে তোমাদের সাথে বিশেষ কিছু শেয়ার করতে পারিনি, কারণ আজকের এই দু তিন দিন এতটাই ব্যস্ততার মধ্যে যাচ্ছে, এটা কেনা সেটা কেনা, এই করতে হবে ওই করতে হবে, তো ওর জন্য সেরকমভাবে কোনো ভিডিও করতে পারছি না, আর সেরকম কিছু আজকে সারাদিন তোমাদের সাথে শেয়ারও করিনি। তো সে যাই হোক, আজকে যেটুকানি শেয়ার করছি আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো এখন গিয়ে তাহলে রুটিটা করি, তারপরে আর পরের কথা বাকি কথা পরে বলছি। আর তোমাদেরকে দেখাবো বললাম যে কী কী জিনিস কিনে নিয়েছি, সে কিনে নিয়ে এসেছি সেগুলো তোমাদের সাথেও পরে শেয়ার করছি। তো এই যে জিনিসপত্রগুলো নিয়ে বসে পড়েছি, তার আগে তোমাদেরকে টাইমটা দেখাচ্ছি যে আমি তোমাদের তো দেখতেই পেলে এখন কটা বাজে, এখন বাজে 12:20। তো এখন তোমাদের সামনে আমি এই জিনিসপত্রগুলো নিয়ে হাজির হয়েছি, কারণ আজকে সন্ধ্যাবেলায় আমার বরের কি বাতি ফুটেছিল, ও আজকে পুরো সমস্ত সব কিছু পাখা টাখাগুলো পরিষ্কার করলো, আমি রুটি করছিলাম দেখলি তো, তো আমি যখন রুটি করছিলাম ও তখন সমস্ত পাখাগুলো পুরো পরিষ্কার করেছে আর নিচটা পুরো ধুলো ধুলো হয়ে গেছিলো, তো এতক্ষণ ধরে আমি সমস্ত সব কিছু পরিষ্কার করে নিয়ে তো এসেছি তোমাদের এই জিনিসগুলো দেখাবো বলে যে কী কী আজকে আমি শপিং করেছি। প্রথমে দেখা এই যে এরকম চূড়া নিয়েছি, চূড়া সেট নিয়েছি, এই যে সোলা সিঙ্গার করতে হয় তো তার জন্য এরকম মানে মোটামুটি সব কিছুই আমার কাছে আছে যেগুলোর দরকার ছিল সেরকম নিয়েছি। চূড়াগুলো কেমন হয়েছে কমেন্ট করে বলো কিন্তু, দুই হাতের জন্য এই যে এই চূড়া, তো এই যে একটা পিড়ের দরকার ছিল আমার, এরকম একটা পিড়ে নিয়ে এসেছি, তো এর উপরে কি এর উপরেই আর কি আমি ঠাকুরকে স্থাপনা করব, তার জন্য এরকম একটা এ নিয়ে এসেছি। আর এই দেখো আসল যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই যে করোয়া, তো এটা হচ্ছে একটা চিনির করোয়া, তো এটা খুলছি না, এটা পেপারে ফোল্ড করা আছে থাক, না হলে এটাতে পিঁপড়ে লেগে যেতে পারে, তার জন্যে এইভাবে রেখে দেবো এখন এটাকে। আর এই যে এরকম টিপের পাতা নিয়েছি একটা, আর নিয়ে আসলাম হচ্ছে এই যে এইটার জন্য আমার যাওয়ার ছিল বেশি, এখানে পুরো করবা চৌথের সেট একটা থালি আছে, তারপরে যে চাঁদ দেখার জন্য যে চালনি লাগে সেগুলো আছে, তারপরে চাঁদকে অর্ঘ্য দেওয়ার জন্য যে জলের ঘটির দরকার হয় সেরকম আছে, তারপরে প্রদীপ আছে, একটা ধূপদানি আছে, তো পুরো সেট নিয়ে এসেছি, এটা গুছিয়ে রেখে দিলে প্রত্যেক বছর আমার হয়ে যাবে। আর এটা আর কি দেখাবো, এটা হচ্ছে একটা হেনার প্যাকেট, এটা হচ্ছে একটা হেনার প্যাকেট, হেনা করবো বলে নিয়ে এসেছিলাম কিন্তু করা হয়নি, এটা দিওয়ালির আগে করে নেব। তো এই ছিল আজকের আমার কেনাকাটি, তো এই ছিল আজকের আমার কেনাকাটি, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যদিও বা আজকে সেরকম কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, ছোটো 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 অংশ করে তোমাদের সাথে আজকে পুরো দিনটা শেয়ার করেছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে কিন্তু একদম জানাতে ভুলো না, আর একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, সাবস্ক্রাইব করার পরে যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে রাখো, তো পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশানটা কিন্তু তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, পরবর্তী যে ভিডিওটা আসবে আশা করছি আরও ইন্টারেস্টিং করার চেষ্টা করব, কারণ সেটা পুরো করবা চৌথের ভিডিও আসবে, কীভাবে কী রিচুয়াল আমি মানাই, তো কালকে সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, টাটা।